ভিউজ ইনগ্রেট করবেন প্লাস সাবস্ক্রাইব কিভাবে গেইন করবেন আজকে আপনাদের সামনে আমি রিয়েল করে দেখাবো। তো সরাসরি আপনারা দেখুন মোবাইল স্ক্রিনের মধ্যে দেখুন আমি আপনাদের সামনে এখন দেখাবো কিভাবে আপনারা লাইভ দেখতে পারবেন। তো আমরা সরাসরি চলে যাব ক্রোমের মধ্যে, ঠিক আছে? আপনাদের মধ্যে আমি দেখাবো হন কি করে সাবস্ক্রাইব আপনাদের ভিডিওতে গেইন করবেন প্লাস সাথে ভিউজ। তো আপনাদের মধ্যে আজকে সঠিক পদ্ধতি তুলে ধরব, ঠিক আছে? দেখুন আমি সার্চ বারে গিয়ে m.youtube.com এ আমরা সার্চ করে নেব, তারপর সেটিকে আমরা সার্চ বারে গিয়ে পেজটাকে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর দেখুন আপনাদের সামনে পেজটি ওপেন হয়ে গেছে। তো এখন এই মুহূর্তে আমরা কি করব, উপরে দেখুন থ্রি ডট বলে একটা অপশন আছে, সেখানে গিয়ে আপনারা দেখুন বেস্ট অফ সাইট বলে একটা অপশন আছে, সেই অপশনটিতে গিয়ে অন করে দিবেন। তাহলে কি হবে, আপনার মোবাইল ফোনটি যে আছে সেটি ডেস্কটপ মোডে ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তো আমাদের সামনে কিন্তু পেজটি ওপেন হয়ে গেছে। এখন আমরা সরাসরি চলে যাব আমাদের যে সাইট, আমাদের চ্যানেলের যে লোগো আছে সে লোগোটিতে আমরা ক্লিক করে দেব। তো আপনাদের লোগো যেটি আছে সেটিতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ইন্টারফেস চলে আসার পর দেখুন প্রথমে আছে ইওর চ্যানেল, তো আমরা ইওর চ্যানেল চলে যাব। তো দেখুন আমাদের সামনে পেজটি ওপেন হয়ে যাবে। পেজটি ওপেন হয়ে যাওয়ার পর আমরা পেজটি আমাদের সামনে কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখন আমরা দেখুন আমাদের এখানে কাস্টমাইজ চ্যানেল বলে একটি অপশন আছে, ঠিক আছে? কাস্টমাইজ চ্যানেলে আমরা ক্লিক করে দেব। তো কাস্টমাইজ চ্যানেলে আমরা ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে পেজটি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আমরা কি সেটিংটা করব সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টিপস, সেই টিপসটা আপনারা ভালো করে ফলো করবেন যে কিভাবে আপনারা কাজটি করবেন। তো এই কাজটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিউজ কিংবা সাবস্ক্রাইব গেইন করার জন্য। তো আমরা সরাসরি চলে যাব, এই দেখুন নিচের সাইডে একটি সেটিং অপশন বলে আছে, ঠিক আছে? সেটিতে ক্লিক করে দিবেন সেটিংসে, তারপর দেখুন জেনারেল, তারপর দেখুন চ্যানেল বলে একটি অপশন আছে। তো আপনারা সরাসরি চ্যানেলের মধ্যে ক্লিক করে দিবেন। চ্যানেলের মধ্যে ক্লিক করে দেওয়ার পর দেখুন এই জায়গাতে আছে আমাদের কান্ট্রি অফ, তার মানে আপনার কান্ট্রি কোথায়, ইন্ডিয়া কিংবা বাংলাদেশ কিংবা পাকিস্তান যে কোনো একটা জায়গা হতে পারে, ঠিক আছে? তো আপনারা যে কান্ট্রির লোক হন সেই কান্ট্রিটা এই জায়গায় সিলেক্ট করে দিবেন। আমি যেমন ইন্ডিয়ার লোক, আমি ইন্ডিয়া কান্ট্রি করে দিয়েছি, ঠিক আছে? তো আপনারা বাংলাদেশ হলে বাংলাদেশ করে দিবেন, পাকিস্তান হলে পাকিস্তান করে দিবেন, ইন্ডিয়া হলে ইন্ডিয়া করে দিবেন, ঠিক আছে? তারপর দেখুন কিওয়ার্ড, কিওয়ার্ড এটি হলো খুবই একটি গুরুত্বপূর্ণ টিপস যেটি আপনাদের মধ্যে আজকে আমি তুলে ধরতেছি এখন, সেটি হলো গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো এ জায়গাতে আপনারা যে বিষয়, যে ক্যাটাগরিতে ভিডিও বানান সে ক্যাটাগরি রিলেটেড এখানে আপনাদের কিছু ট্র্যাক দিতে হবে। এই ট্র্যাকের মাধ্যমে আপনাদের চ্যানেলের মধ্যে ভিডিও ইনক্রিজ করতে পারে। যখন আপনাদের চ্যানেলের মধ্যে ভিডিওর মধ্যে আপনাদের ভিউজ গেইন করবে প্লাস সাবস্ক্রাইব গেইন করবে কিভাবে, তো এই ট্র্যাকের মাধ্যমে কিন্তু আপনাদের ভিডিওগুলো গেইন হয় প্লাস সাবস্ক্রাইব গেইন করে। তো এই জায়গার মধ্যে দেখুন আমি কয়টি ট্র্যাক বসিয়েছি, কিওয়ার্ড গুলো দেখুন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেটিতে আমি ভিডিও আপলোড করি যে কন্টেন্টের, ঠিক আছে? সেটি হলো আমার ইউটিউব টিপস, তো সেটিতে গিয়ে পড়ে আমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এখন কেউ কেউ
ব্লগও হতে পারে, তো ব্লগ হলে ব্লগ দিতে হবে, কুকিং রিলেটেড হলে কুকিং রিলেটেড দিতে হবে, গেমিং হলে গেমিং দিতে হবে, মিউজিক রিলেটেড ভিডিও হলে মিউজিক দিতে হবে। তো আপনাদের যে ক্যাটাগরির ভিডিও হবে সে ক্যাটাগরিটা এই জায়গায় বসিয়ে দিবেন প্লাস। তারপর দেখুন কি বসেছি, তারপর বসেছি আমার চ্যানেলের নাম, কিওয়ার্ড দিয়েছি, ঠিক আছে, সবুজ কন্টেন্ট। তারপর দেখুন ইউটিউব টিপস, তারপর কি দিয়েছি আমি ইউটিউব ভাইরাল, তারপর কি দিয়েছি ইউটিউব কন্টেন্ট। তো এই জায়গায় আমি পাঁচটা সাজেস্ট করেছি, তো এই জায়গায় আপনারা 15টা কিংবা 20টা কিওয়ার্ড এখানে কিন্তু দিতে পারেন। তো এখন বলবেন যে আমরা এই জায়গাতে কি কি দিতে পারি। তো আপনার যে রিলেটেড ভিডিও হবে সেই রিলেটেড ভিডিওর আপনারা কিওয়ার্ড গুলো বসাতে পারেন। এখন বলবেন যে আমরা কিওয়ার্ড গুলো কোথা থেকে পাবো। এই কিওয়ার্ড গুলো আপনারা গুগল থেকে, গুগলে গিয়ে সার্চ করলেই কিন্তু আপনাদের সামনে ইন্টারফেস গুলো চলে আসবে। তারপর সেগুলো কিন্তু আপনারা কপি পেস্ট করে এখানে আনতে পারেন, কিংবা সেটি যদি না পারেন আপনারা খাতা কলমের মধ্যে আগে আপনারা গুগল থেকে বের করে নেবেন, বের করে নেওয়ার পর খাতার মধ্যে আপনারা নোট করে নেবেন। নোট করে নেওয়ার পর সেটি কি হবে, সেটি তাহলে আপনাদের সুবিধাযোগ্য হবে, আপনাদের যেভাবে করতে সুবিধা হয় সেভাবে করতে থাকবেন। করার পর এই জায়গায় কিন্তু কিওয়ার্ড গুলো বসিয়ে দিবেন। তারপর আরো একটি টিপস আছে, এটির মধ্যেই কিন্তু বসাতে হবে, খুবই গুরুত্বপূর্ণ টিপস। দেখুন আপনারা যে রিলেটেড ভিডিও বানান, যাদের ভিডিও আপনারা রেগুলারই দেখে থাকেন, তো তাদের চ্যানেলের নামগুলো কিন্তু এই জায়গাতে কিওয়ার্ড হিসেবে ব্যবহার করতে হবে। এই জায়গাতে দেখুন কিওয়ার্ডের মধ্যে কিন্তু সেই চ্যানেলগুলোর নাম কিন্তু এই জায়গাতে দিতে হবে। আপনারা না হলেও 6-7টি চ্যানেলের কিন্তু ভিডিও দেখে থাকেন, কে কেউ আছে আরো চ্যানেলের বিষয়ে দেখে, ঠিক আছে। তো যতগুলো হাই র্যাঙ্কের চ্যানেলগুলো রয়েছে তো সেই চ্যানেলের নামগুলো এই কিওয়ার্ডের মধ্যে বসাতে হবে। তাহলে কি হবে, এখন আপনারা বলতে পারেন যে দাদা এই নামগুলো বসালে আমরা কি কি বেনিফিট পেতে পারি। তো এই নামগুলো বসালে কি হয় যে তাদের যে বড় বড় ক্রিয়েটররা রয়েছে, তাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইবার অ্যাক্টিভ রয়েছে, তো তাদের চ্যানেলের মধ্যে আপনার ভিডিওটা যাওয়ার খুবই একটি চান্স রয়েছে। তো সেই কিওয়ার্ড গুলো এখানে বসানো থাকলে আপনার ভিডিও সরাসরি ভাইরাল হচ্ছে, ভাইরাল হতে পারে, প্লাস আপনারা তাতে কন্টেন্টটি যদি ভালো করে থাকেন তাহলে কিন্তু আপনারা সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন। কারণ কন্টেন্টটি ভালো না না ভালো না হলে কিন্তু আপনার কন্টেন্টকে দেখতে চাইবে না। তো গতিকে আপনাকে কন্টেন্টটি ভালো করে করতে হবে, প্লাস এই সেটিং গুলো যে আমি দেখালাম এই সেটিংস গুলো কিন্তু আপনাদের করতে হবে। করার পর তারপর দেখবেন কিছুদিনের মধ্যে আপনার ভিডিও, ভিডিওর মধ্যে ভিউজ ইনক্রিজ হতে থাকবে, প্লাস কিছুদিনের মধ্যে দেখবেন আপনাদের সাবস্ক্রাইবও গেইন হতে থাকবে। তো আজকের মতো।